সাবরুম মহকুমায় সাবরুম নগর পঞ্চায়েতের 7 নং এবং 8 নং ওয়ার্ডের মধ্য দিয়ে সাবরুম বাজার হয়ে লুধুয়া বৈষ্ণবপুর ও মাগরুম যাবার একমাত্র রাস্তাটি কিছু কিছু জায়গায় মারাত্মকভাবে ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। এর মধ্যে সাবরুম নগর পঞ্চায়েতের 2টি ওয়ার্ডের মধ্য দিয়ে কমলার যোথ এলাকাতে রাস্তা খুবই ভগ্নদশায় পরিণত হয়েছে। নগর পঞ্চায়েতের ওয়ার্ডের লোকজনদের অভিযোগ, রাস্তার ভগ্নদশায় চলাচল করতে যেরকম কষ্ট হচ্ছে তার সাথে সাথে রাস্তার পাশে যে বিদ্যুতের খুঁটি রয়েছে ওই খুঁটিগুলিতে লাইটে জ্বলে না। শুধু তাই নয়, অল্প একটু বৃষ্টি হলেই ওই স্থানে এক কোমর জল উঠে যায়, তখনই চলাচল একেবারে বন্ধ হয়ে পড়ে। অথচ এই রাস্তাতে ছোট বড় গাড়ি বাইক ও বাইসাইকেল থেকে শুরু করে শত শত লোকজনদের এই রাস্তাতে চলাচল করতে হয়। সাবরুম নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের লোকজনদের লুধুয়া বৈষ্ণবপুর মাগরুম যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা এটি। এই নিয়ে বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হওয়ার পরেও কেন জানি সাবরুমের নগর প্রশাসন কুম্ভনিদ্রায় রয়েছেন। নগরের সাধারণ লোকজনেরা বহুবার স্থানীয় বিধায়ক থেকে শুরু করে নগর প্রশাসনকে জানানোর পরেও কোনো প্রকার হ্যালদোল নেই রাস্তা সংস্কারের। এতে নগর পঞ্চায়েতে ও অন্যান্য এলাকার লোকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। নাম সজলকান্তি পাল। এটা কোন জায়গা? এটা সাবরুম নগর পঞ্চায়েতের 7 এবং 8 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল। এই রোডটা কোনখান থেকে কোনখানে গেছে? এই রোডটা সাবরুম শহর থেকে আপনার লুধুয়া বৈষ্ণবপুর মানে কানেকশন রোড আর কি। এই রুটে কতদিন মানে প্রত্যেকদিন কিরকম গাড়ি ঘোড়া এবং আপনার? এটা দিয়ে প্রত্যেকদিন প্রচুর গাড়ি, বাইক, সাইকেল, তারপরে কমান্ডার বা যে কোনো বাস, বিএসএফ এর গাড়ি, এগুলো সব যাতায়াত করে বাজারের ওই বৈষ্ণবপুর এবং লুধুয়া সংলগ্ন অঞ্চলের মানুষ প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে, অটো এগুলো। আমরা তো দেখছি এই রাস্তা বেহাল অবস্থা সাবরুম নগর পঞ্চায়েতে। এই নিয়ে আপনি কি জানাইছেন? এটা নিয়ে অতি সম্প্রতি বিধায়ক মহাশয় ভিজিট করে গেছেন এবং তিনি কথা দিয়ে গেছিলেন যে খুব দ্রুত কাজ শুরু হবে, কিন্তু এখনও শুরু হয়নি। আর বিশেষ করে বর্ষাকালে এখানে কখনো কখনো এক কোমর জল দাঁড়িয়ে যায়, এক হাঁটু জল, এমনি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে এক হাঁটু জল দাঁড়িয়ে যায়। তো মানুষ যাতায়াত করতে খুবই কষ্ট হয়, প্লাস রাস্তার মধ্যে বড় বড় পটহোল থাকে, গর্ত আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো দুর্ঘটনা হতে পারে। কারণ রাত্রিবেলা এখানে স্ট্রিট লাইটও সবসময় থাকে না, মানুষ প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে বাইসাইকেল, বাইক, এগুলি দিয়ে। তো আমরা খুব দ্রুত ওই রাস্তাটা সংস্কার দাবি করছি, কারণ একটুখানি বর্ষা হলেই এখানে জল। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।